প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি গোয়েনঘাটে। আপনারা জানেন যে সারা সিলেটে বন্যা কবলিত এবং কবলিত এলাকায় বিভিন্নভাবে সাহায্য বিতরণ করা হচ্ছে। আমরা ডৌবাড়ি ইউনিয়নে, তো এখানে আপনারা বাংলাদেশের আলোচিত সমালোচিত অভিনেতা হিরো আলম, তিনি এসেছেন এখানে। আজকে যে ত্রাণ বিতরণ করা হবে সেটার উদ্বোধন করবেন এবং নিজের ব্যক্তিগতভাবেও প্রায় হাজার খানেক মানুষকে তিনি সাহায্য করে যাবেন। আমরা সেই বিষয়টি সরাসরি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। তাহলে আসুন আমরা এবার দেখে নেই হিরো আলম যেখানে ত্রাণ বিতরণ করছেন সেই জায়গাটায়। সবাইকে আসসালামু আলাইকুম। যাত্রাপালা সমস্ত দর্শকদের জন্য হিরোলের পক্ষে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমরা আজকে এখানে আসেছি কেন আপনারা সবাই জানেন, আমি গতকাল এখানে সিলেটে এসেছি। কালকে শাহজালাল শাহ কোরআন ওয়াদের জিয়াত করেছি, আর আমি এখানে আসার আগে বলেছিলাম যে আমি বন্যার্থীর মধ্যে কিছু সহযোগিতা করবো, যে আপনাদের ভালোবাসায় আজকে এত আসতে পেরেছি। আমরা চেষ্টা করবো অল টাইম শুধু সিলেট না, বাংলাদেশের যে কোনো আনাসে কোনাসে যে কোনো বিপদে আমরা অবশ্যই মানুষের পাশে দাঁড়াবো। এটা আমাদের অল টাইম আমাদের আগে থেকে মন্ত্রী এ থাকে যে যে কোনো টাকা মানুষের বিপদ হলে মানুষের পাশে দাঁড়ানো একটা কর্তব্য মানুষের। তাই আমি একটা কথা বলবো, মানুষের পাশে দাঁড়াবেন। আর আপনাদের এলাকায় আমি এখানে না আসলে বুঝতাম না মানুষের ভালোবাসা কত দূর মানুষের একটা বোঝা, যে আপনাদের একজন এমন একটা ব্যক্তিকে আজকে আমার পাশে দাঁড়া আছে সুভাষ দাদা। যে অবশ্যই দাদা একটা দিন চিন্তা করবেন, মানুষের অতীত কিন্তু ভুলে গেলে তাদের জীবনে কষ্ট হয়। আমরা অনেক টাইমে দেখেছি যে আমাদের অনেক টাইমে নির্বাচন হলে যে কোনো কিছু হলে আমরা দেখতে পাই যে আমরা ভোটের আগে যে কোনো তাকে আমরা অনেকে বড় বড় কথা বলে যে সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো, অনেক কিছু আপনাদেরকে উপহার দেবো। কিন্তু দুঃখে ধর্ষ চলে গেলে একটা কিছু শব্দ আছে মাতলে কি দালে বলে, যাই হোক কত কিছু বলতে চাই না। আপনার সবটাকে চিন্তা করবেন, কোন লোকটা আপনার আপন জন, কোন লোকটা আপনি আপন লয়। সুখে দুঃখে মধ্যরাতে যাকে আপনি কাছে পাবেন, এই যে দেখেন দুঃসময় যাকে আপনার কাছে পাবে সে হলো যে প্রকৃত মধ্যে আপন ভাই। তাই দেখেন এই সুখে দুঃখে এত মানে সে ভোটে অপরাজিত হয়েও দেখেন তাও আপনাদের পাশে আসে, সে তো ইচ্ছে করতো আপনাদের পাশে কিন্তু নাও দাঁড়াতে পারতো। তাই আপনাদের ভালোবাসার সামনে আমরা মানুষ ভুল বলে ভুলে উঠতে কেউ না, আমরা একবার না পারলে দেখো শতবার শব্দ আসে। তাই এবার আসতে পারেনি সে যে লোক আপনাদের এই দুঃসময় আপনাদের পাশে এসে দাঁড়াইছে, অবশ্যই আপনারা তার পাশে অবশ্যই থাকবেন। এবং আপনাদের এই দুঃসময়ে আমি অনেক দূর থেকে আপনাদের পাশে এসেছি, আপনারাও আমাদের দোয়া রাখবেন। আমি এসেছি যাত্রাপালার পক্ষ থেকে আপনাদের কিছু ত্রাণ বিতরণ করেননি, আর এখানে আমার পাশে আছে দাদা, দাদাও আপনাদের কাছে কিছু ত্রাণ বিতরণ করতেছে। তাই দাদাকে আপনারা অবশ্যই আমার পক্ষ থেকে দোয়া থাকলো, এবং সামনে আপনারা যারা মাটি ও মানুষের কথা বললে সুখে দুঃখে এমন একটি ব্যক্তিকে আপনারা সবাই অবশ্যই আপনাদের পাশে নিয়ে আসবেন, এটা আপনাদের কাছে আমার কাছে আহ্বান। হিরো ভাই, আমার একটি প্রশ্ন, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই ব্যস্ততম সময় আপনি পার করছেন, শুধু দেশে নয় ভারতেও কিন্তু আপনার অনেকটা সুনাম রয়েছে এবং দেশে আছেন বিদেশে আছেন, সেই কঠিন মুহূর্তে যখন বন্যায় প্লাবিত আমাদের সিলেট, সেই মুহূর্তে আপনি সিলেট কেন এসেছেন এবং সিলেটকে আপনি কীভাবে দেখেন? দেখুন আমরা আমি তো সবসময় মিডিয়াতে দেখতেছি, যে কোনো জায়গায় খবর পত্রিকা দেখতেছি যে বাংলাদেশে এই মুহূর্তে সিলেটে প্রচুর বন্যা হয়েছে, তো অনেক লোক ক্ষতিগ্রস্ত, অনেকে পানি মরে দেবে, অনেকে মনে করেন তাদের বাসায় খাবার নেই। আর আপনি সবাই জানেন আমি প্রতিটা ক্ষেত্রে দেখি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো দুর্যোগ হলে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই কারণে গরিব গরিবের দুঃখ বোঝায়, আমি একবেলা না খেয়ে থাকার কি কষ্ট ওই দিনটা আমি পার করে এসেছি। তাই যে কোনো জায়গার যে কোনো বিপদ হলে যে কোনো ইয়ে হলে আমি ঠিক থাকতে পারি না, তাদের পাশে আমার যতটুকু সম্ভব হয় ততটুকুই আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আজকে আপনি মানে গোয়েনঘাটের কোন কোন এলাকায় যাবেন বলে বা কতটি পরিবারকে আপনি সহযোগিতা করবেন বলে? আমরা সর্বমোট 1000 পরিবারকে আমরা চিন্তা ভাবনা আছে। আর একটু পূর্বে আপনারা দেখছেন দাদা 50 বস্তা চালু দিয়েছে, আর আমাকে তরফ থেকে আমরা দেখতেছি আমরা গৌড় থেকে আমরা কিছু টান নিয়ে এসেছি যাত্রাপালার পক্ষ থেকে। তো অবশ্যই আপনারা সবাই পাশে থাকবেন, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে। এবং যে সমস্ত এলাকা পানিবন্দি আর যে সমস্ত এলাকা মনে করি দুর্যোগ বেশি, আমরা সেই সমস্ত এলাকাগুলোতে আমরা এগুলো বিতরণ করবো। আমরা যে কটা ইউনিয়ন দেখবো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কোনো যে কটার মধ্যে জায়গা মনে বেশি মনে করেন মানুষের অভাবে আছে, সেই সমস্ত এলাকাগুলোতে আমরা বেশি দিই। আপনি কি মনে করেন যে আপনার মতো যারা সেলিব্রিটি এরা এরকম গরিব মানুষের পাশে দাঁড়ানো উচিত? না, এটা সেলিব্রিটি দেওয়ার কথা না, যে কোনো লোকই আল্লাহ পাকে আমাদেরকে দাঁত দেই যে সমর্থন দিয়েছে তাদের সবারই আমাকে দাঁড়ানো উচিত। কৃষক আমরা জন্মিলে মৃত্যু হয়, আমরা এই টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু কিছু নিয়ে যেতে পারবো না, আমরা যেটুকু মানুষের পাশে দিয়ে দেবো এটাই কিন্তু পরকালের জন্য আমাকে টাকা হয়ে দাঁড়াবে। তাই আমি সবাইকে একটা কথা বলবো, আপনাদের যার যার সমর্থন আছে শুধু সেলিব্রিটি না, আপনাদের যে কোনো আপনাদের অর্থ সমর্থন লোক আপনারা সবাই পাশে দাঁড়াবেন, এটা আমরা আহ্বান আপনাদের কাছে।